ব্রাদারানি ইসলাম যে সমস্ত ভাইরা আছেন সর্বপ্রথম আপনাদেরকে বলি এই যে সমস্ত মোবাইল দেখছেন ইউটিউবার রয়েছে আপনার আজকে বিভিন্ন বক্তার বক্তব্য ইউটিউবে বা ফেসবুকে পাওয়া যাচ্ছে তো আমি সমস্ত সুন্নি জনগণের উদ্দেশ্যে বলবো যে ইউটিউবে বা ফেসবুকে কারো বক্তব্য শোনার পূর্বে আপনি প্রথমে যাচাই করে নেবেন যে বক্তাটি সুন্নি বক্তা না ওহাবি বক্তা যদি সুন্নি বক্তা হয় দেশি হোক আর বিদেশি হোক পশ্চিমবঙ্গের হোক আর বাংলাদেশের হোক যদি সুন্নি বক্তা হয় আহলে সুন্নাত আল জামাতের বক্তা যদি হয় তবে তা বক্তব্য শোনা জায়েজ সে ইংরেজিতে বলুক বাংলাতে বলুক হিন্দিতে বলুক উর্দুতে বলুক ফারসিতে বলুক আর যদি নবী বিদ্বেষী বক্তা যদি হয় ওয়াহাবি বক্তা যদি হয় দেওবন্দি বক্তা যদি হয় তাবলিগি জামাতের বক্তা যদি হয় জামাত ইসলামীর বক্তা যদি হয় লামাজাবি আহলে হাদিসের বক্তা যদি হয় বা রাফেজি শিয়া যদি বক্তা যদি হয় তবে তার বক্তব্য শোনা সুন্নি মতাবলম্বীদের জন্য নাজায়েজ হারাম কেন তার কারণ কি যে এই সমস্ত ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আলোচনা যদি শুনেন তা আপনার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বহু জায়গা বহু গ্রামে আজকে দেখছি এই সমস্ত কিছু যে বিশেষ ভাবে আপনার বাংলাদেশের আগাছা ভুঁইফোড় কিছু বাজারি বক্তা বেরিয়েছে এই বাজারি বক্তাদের বক্তব্য শুনে আজকে বহু মানুষ ওহাবি হয়ে যাচ্ছে তার পিতা হানাফি তার মা হানাফি তার দাদা হানাফি হানাফি ঘরে জন্ম তার পিতা মাতা বংশবলি পীর ওলি আউলিয়া গৌস কুতুব দেরকে মান্য করে মিলাদ কিয়াম করে দরুদ ও সালাম পড়ে শবে বরাত মুহররম পালন করে কিন্তু ব্রাদারান ইসলাম এ রাতারাতি কোন ডাক্তারের আওয়াজ শুনে বক্তব্য শুনে কোন নায়কের বক্তব্য শুনে কোন আজহারির বক্তব্য শুনে কোন আপনার ওই মাদানির বক্তব্য শুনে রাতারাতি আজকে ওহাবি হয়ে যেতেছে এই জন্য আপনাদের কাছে আজ সুন্দরপুর মাদ্রাসার বাৎসরিক দাস্তারবন্দির সভা থেকে আমি সমস্ত সুন্নি জনগণের উদ্দেশ্যে এই সুন্নি মেসেজ দিতে চাই যে ঈমানকে যদি সুরক্ষিত চান তবে আহলে সুন্নাত আল জামাতের ওলামায়ে কেরামগণের আলোচনা শুনুন আর পীর ওলিয়া ওলিয়া বুজুর্গানে দিনদের সঙ্গে সম্পর্ক রাখুন আজি জানে মোহতারাম আপনার ঈমান সুরক্ষিত থাকবে।